হ্যালো ফ্রেন্ডস, পপিসোনু অফিসিয়ালের আরেকটি ব্লগে সকলকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমার ভিডিও টাইটেলটা দেখে তো বুঝেই গিয়েছো যে আজকে তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। ওই যে বাবা, মেসো আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমাকে অ্যাডমিট করানোর জন্য কথা বলছে রিসেপশনে, আর এই ছিল আমাকে অ্যাডমিট করিয়ে যাওয়ার লাস্ট মুহূর্তে একটা ভিডিও ক্লিক নেওয়া। খুব বেশি ভিডিও ক্লিক করতে পারিনি, যা ভিডিও ছিল ছোটোখাটো তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করছি। এই যে আমাকে অ্যাডমিট করিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে, আর আমার এই যে স্যালাইন ঝুলছে, খুব বোরিং ফিল করছিলাম। এক তো স্যালাইন বুঝতেই পারছো কেমন লাগে, আর দ্বিতীয়ত মনে মধ্যে ভাবছিস কী হবে, কারণ নেক্সট দিন ছিল আমার ডেলিভারি ডেট, আজকে আমাকে ভর্তি করা হয়েছে, পরের দিন আমার ডেলিভারি হবে। এই যে হলো আমার ডেলিভারির দিনের ভিডিও, যেদিন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই মোমেন্টটা জানোই মনের ভিতরে কী হয়, আশা করছি যারা মা হয়েছে তারা তো অবশ্যই জানবে, আর বাবারও আশা করি জানবে, আর যারা এখনও হওনি তারা দেখে ভাববে যে ইস। হ্যাঁ, মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করে যে হ্যাঁ বেটার কিছু হবে, বা যাই হোক মানে নিউ নতুন কাউকে দেখব, আর এতদিন যার জন্য ওয়েট করছিলাম তাকে দেখতে পাবো, এরকম একটা ব্যাপার তো থাকবে। কিন্তু তারপরেও কিছুটা টেনশন তো হবে, আর বিশেষ করে বাড়ির লোকের বেশি টেনশন হয়। আমার একটু একটু ভয় লাগছিল, না লাগছিল না সেটা বলবো না, সেটা সবারই লাগে, কিন্তু আমি নিজেকে খুব শক্ত করেছিলাম এবং নিজের মনের থেকে খুব শক্ত ছিলাম যে না, আমাকে আমি একটু উইক হলে চলবে না। প্রথমত আমার একটু কমপ্লিকেশন ছিল, আমি যদি উইক হতাম তাহলে মুশকিল। তারপরে বাড়ির লোকেরা টেনশন করছিল, ওটার জন্য আরও বেশি নিজেকে শক্ত করেছি, না আমি যদি মানে শক্ত থাকি তাহলে বাড়ির লোকেরা টেনশনটা একটু কম করবে, বা ওরা আমাকে দেখে ভাববে যে না তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। তো সেই জন্য আমি নিজে একদমই দুর্বল হইনি, মনে মনে তো ভয় পাচ্ছিলাম একটু একটু, তো কিন্তু তবু কারোর সামনে আর কি সেটা দেখায়নি সেভাবে। এই যে আমাকে এখানে যখন রাখা হয়েছিল না, তার ভেতরে কাজ করছিলো যে এরপরেই তো আমার ওটি কী হবে, ভেতরে কী আছে, কেমন হতে পারে সিচুয়েশন, কিছুই তো জানা নেই ফার্স্ট টাইম, বুঝতে পারছি। আর যে ও আমাকে সাহস দিচ্ছে, আমি বুঝতে পারছি যে ওর নিজে টেনশন করছে তারপরে আমাকে সাহস দিচ্ছে, নিজে নিজে টেনশন করছিল অনেক বেশি ওর, মানে ওকে দেখে আমি বুঝতে পারছি। কিন্তু আমাকে বলছে না কিছু হবে না, কোনো ব্যাপার না, আমরা এতদিন যার জন্য ওয়েট করছিলাম সে আসবে, অনেক বেশি আনন্দ হচ্ছে। আর এই যে একটা বাবু, না এটা আমার বেবি নয়, এটা আমার পাশের দিদিটার বেবি, এটা একটা বাবু আমাদের। আর আমার বাবুকে ওই যে, এটা ছিল বাবুর স্যালাইনের চ্যানেল খোলার দিন, যেদিন আমি বাড়ি ফিরবো তার আগে ওর স্যালাইন চ্যানেলটা খুলে দিচ্ছিলাম সকালবেলা। এই যে কান্নাকাটি করছে পুরো, আমার নিজের কষ্ট হচ্ছে তাও ভিডিওটা করছি, যে না বড় হলে তো দেখবে, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে সবাইকে একটু করে দেখিয়ে দিই, এখানে যারা যারা ছিল, অনেক অনেক কিউট কিউট বেবি চারিদিকে, সব বেবিরাই কিউট না দেখো চারিদিকে সবাই, যে এই যে একটা সব কিউট কিউট ঘুমিয়ে ঘুমিয়ে আছে। আর এই যে এটা হলো পূজা, নার্সিংহোমের আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আর দেখো ও আমার এই চিপচিপে চুলগুলোকে বেঁধে দিচ্ছে ডিজাইন করে, ছ দিন স্নান না করে বুঝতেই পারো হেয়ার ওয়াশ না করে চুলের অবস্থা কী হতে পারে, পুরো চিপচিপে হয়েছিল আর ওর এটাই ডিজাইন করে বাঁধছে, ইভেন প্রতিদিনই করে দিত জানো, খুব সুন্দর করে চুল বেঁধে দিত প্রতিদিন। আর এই যে সবাই দেখো প্যাকিং করে রেডি হচ্ছে, সবাই সবার মতো, কারণ সবাই আমাদের প্রত্যেকের ডেলিভারি একদিনে হয়েছে আর সবাই বেরোবো একদিনেই। ওয়াও দেখো হেয়ার স্টাইলটা কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাই, এই যে চারিদিকে সবাইকে তোমাদেরকে একটু দেখাই, দেখো আমি নিজেও সকলকে মিস করবো তাই ভিডিওতে তুলে রাখলাম, তোমরাও দেখতে পারবে আর আমি নিজেও দেখবো। চলো এবারে সব বেবিগুলোর সাথে তোমাদের একটু মিট করিয়ে দিই। টুইন্স এর মাদার, ওরা টুইন্স দুটো এক জায়গায় নেই। এই হাই, আরেকটা তো এখানে ঘুমাচ্ছে, আর একটা তো ব্যাস খাওয়ায় ব্যস্ত। আর পাপা করছে, আর এই যে এটা হলো কিউট ইভু, সবার আদরের ইভু।
আজকে সবাইকে ছেড়ে দে, চলো, ভালো লাগবে না, না মিস করবো সবাইকে। আর সবাই কোথায়? আমাকে মিস করবা? আমাকে মিস করবা? মিস করবো না, দেখছো? দেখছো আমাকে মিস করবে না কেউ? তুমি আমার ইনস্টাগ্রামটা একটু বাড়ায় দাও। হ্যাঁ ঠিক আছে, পান খাবা? পান পান খাবা? পান বাজার থেকে দাঁত হয়েছে, বেবি না, বেবি কাজু করতে হয় না, এটা বাবু, বাবু না। এখানে সবাই খুব ফ্রেন্ডলি, অ্যাকচুয়ালি সবাই ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে। তাই আসার, ওখান থেকে বাড়ি আসার পরে আমার কিন্তু বেশ খারাপ লেগেছে, সকলকে মিস করেছি, আর ভিডিও দেখলে বারবার মনে পড়ে। আরও সকলের সাথে সাথে তোমাদেরকেও বাই জানাচ্ছি, ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। বাই, ভালো থেকো, মিলছি নেক্সট ব্লগে, টাটা।